গদাধর বলছেন তুমি আমাকে দেবে আমি নেব না, এমনটি কখনো হতে পারে? কারণ মহাপ্রভু বলেছেন বালির মধ্যে যদি আমি তাকে পাই তুমি নেবে। এবার বলছেন মহাপ্রভু এই বালির মধ্যে হাত দাও, হাত দাও না গদাধর, তুমি বুঝতে পারবে ওই প্রাণনাথের মুকুট হাতে ঠেকছে, গদাধর হাত ঢোকালেন বালির মধ্যে, সত্যি তো কিসে ঠেকছে হাত। এবার অন্য ভক্তদের ডাকা হলো, সকলে মিলে বালি উত্তোলন করলেন, আবির্ভূত হলেন সেখান থেকে অপূর্ব দর্শন এক বিগ্রহ। মহাপ্রভু বিগ্রহটিকে গদাধরের হাতে তুলে দিয়ে বললেন, সমুদ্রকে যমুনা, এ বটবৃক্ষকে বংশীবট, আর এ কৃষ্ণ বিগ্রহ বংশীবটের তলায় দাঁড়ানো বংশীবদন গোপীনাথ স্বয়ং। ব্রজের এই ভাবসহ তুমি তাকে সেবা দেবে গদাধর? গদাধর প্রভুর আদেশ শিরোধার্য করে নিলেন। গোপীনাথের সেবার জন্য তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন। ক্ষেত্র সন্ন্যাস কি জানতে চাইছেন? যারা নিজের পূর্বের আবাস গৃহ ত্যাগ করে কোনো বিশেষ তীর্থে একা বা সপরিবারে গিয়ে পারমার্থিক বুদ্ধিকে সম্বল করে বরাবরের জন্য বাস করেন, তাদের সেই তীর্থবাসকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাস। যমেশ্বর টোটায় প্রতিষ্ঠিত হলেন গোপীনাথজি, তার বাঁদিকে শ্রী রাধা, ডান দিকে শ্রী ললিতাজির মূর্তি। শুনছেন মিত্রী কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। আমরা আসি গোপীনাথের অলৌকিক লীলা প্রসঙ্গে, যার দরুন তিনি আরও বেশি মহিমান্বিত। শ্রীল গদাধর পণ্ডিত তখন অত্যন্ত বৃদ্ধাবস্থায়, বয়সের ভারে স্বাভাবিক নিয়মেই তাকে কুব্জ করে ফেলেছে, ফলে গোপীনাথের মুখমণ্ডলে শৃঙ্গার তিলক চন্দন দিয়ে সাজানো, ভীষণ কষ্ট হতো তার। তবুও তিনি যথাসাধ্য চেষ্টা চালাতেন এগুলো চালিয়ে যাবার, কিন্তু একদিন এমন এলো তার পক্ষে সেই সেবা করা একেবারে অসম্ভব হয়ে উঠল। তিনি রাত্রে শুয়ে শুয়ে কেবল কাঁদছেন আর কাঁদছেন, এই দুঃখে গোপীনাথের সেবার অযোগ্য হয়ে গেছেন তিনি। তাই আগামী দিন থেকে শৃঙ্গার সেবা বন্ধ হয়ে যাবে তার। সেবা বন্ধের নানা দৈন্য ভাবনায় কষ্টে জর্জরিত হয়ে ব্যাকুল হয়ে পড়লেন তিনি। এদিকে গোপীনাথও উদ্বিগ্ন, তার ভক্তের সেবা করার আকুলতা দেখে। সেবা দিতে ভক্তের শরীরে কষ্ট হয়, আবার সেবা দিতে না পারলেও ভক্ত মনে কষ্ট পাবে। ভক্তের কষ্ট তার প্রাণে আর সহ্য হলো না। তিনি মনে মনে ভাবলেন, আমার ভক্তকে সুখ দিতে আমি অবিশ্বাস্য আশ্চর্য কর্ম করতে পারি, ভক্তের সুখেই আমার সুখ। তাই তিনি করলেন এক আশ্চর্য লীলা। পরদিন ব্রাহ্ম মুহূর্তে যখন পণ্ডিত গদাধর গর্ভগৃহে দ্বার খুলেছেন, তখন তিনি যেন আকাশ থেকে পড়লেন বিগ্রহের দিকে তাকিয়ে। টোটা গোপীনাথ আর ত্রিভঙ্গ ঠাম হয়ে সেই ভঙ্গিমায় দাঁড়িয়ে নেই, তিনি পদ্মাসনে বসে পড়েছেন। ভক্তের শারীরিক অক্ষমতাকে হারিয়ে দিয়ে ভক্তের সেবা নিতে তিনি অলৌকিক লীলা করে ফেলেছেন। শুনছেন মিত্রি কালীকথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা।